কোনটা বিক্রি করলেন? দেখি 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 দেখি, মাশাআল্লাহ, কুরবানির জন্যই। দর্শক, খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে আমি আছি হযরতপুর গরুর হাট। দর্শক, কুরবানির জন্য খুবই সুন্দর একটি সুটা আমাদের লাল গরু বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ, গরুটা দেখতে যেমন সুন্দর। ভাই, কত বিক্রি হলো? কোথায় থেকে আসছিলেন? গ্যান্ডারিয়া থেকে, পুরান ঢাকা। কখন আসলেন এই হাটে? কয় ঘন্টা হয়েছে? ঘন্টা দুই। কি বুঝলেন গরুর দাম এবার কেমন? গরু দেখছি কম, ভালোই কম, মোটামুটি কম। দাম কি কম আছে নাকি বেশি আছে? মোটামুটি কমই, মোটামুটি কমই আছে। ইনশাআল্লাহ আবার আসবো, ইনশাআল্লাহ কয়েকদিন পরে। আচ্ছা দর্শক, আমরা যদি গরুটাকে আবার একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল কোরবানির জন্য হযরতপুর গরুর হাট থেকে। কিনছে আমার ছেলে, আরে কিনছে। আপনি কি দামাদামি করছেন নাকি? আপনি দামাদামি করছেন? না, আসলে অনেক ভালো গরু কিনছে, গরু কেনার জন্য বিখ্যাত উনি, অনেক ভালো গরু কিনছে। তাই ওনার উপরে দায়িত্বটা দিয়ে দিলেন? আমার বিশ্বাসে হয় না ভাই, আসলে কি 2,02,000 টাকায় খুবই সুন্দর একটি সুঠামদের গরু বিক্রি হয়ে গেল কোরবানির জন্য হযরতপুর গরুর হাট থেকে। দর্শক, হযরতপুর গরুর হাটে এখন যাকে যাকে কোরবানির গরু বিক্রি হয়। আমরা যদি ভালো করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, অনেক বড়। আমার ক্যামেরায় আসছে।